রাজকুমারী ইন্দু মতি বেরোলো। পশু পাখি দেখতে যাচ্ছি, কোন পশু পাখি থাকবে এখন? সব ছাগল ঘুমোবে, ছাগল গুলো দেখা যাবে। চো আজকে আমাদের লাস্ট দিন রিসর্ট এভারেস্টে। তো তিন দিন এখানে থাকলাম, বেশ 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 ভালো লাগলো, খুব ভালো লাগলো। আজকে যাওয়ার একদম ইচ্ছে নেই, মন একদম নেই যে বাড়ি চলে যাব। আমি ভাবছি আরও যদি দুদিন এখানে থাকতে পারতাম, মানে সত্যি মানে একদম ইচ্ছেই করছে না, যেতে হবে। অফিস টফিসও তো আছে নাকি, চলো একটু ঘুরে ঘাড়ে দেখে নিই। মুরগি? ও হ্যাঁ তো, এসো এসো। অন্তরা উঠেছে, পশু পাখি দেখবে। এখন আটটা বেজে গেছে, আর 8:30 মতো বাজতে যায়। তো এখন রোদ উঠেছে, এখন পশু পাখি গন্ডার হরিণ এদেরকে তো দেখা যাবে না, এই গরু ছাগল ভেড়া মুরগি এদেরকেই দেখা যাবে। এখানে প্রচুর লেবু গাছ, জানো তো, লেবু গাছ, গন্ধরাজ লেবু ভরা চারিদিকে। বলো চলো, তুমি আগে আগে চলো, আমি পিছনে পিছনে যাই। এখানে বোধহয় আরো কটেজ করবে, ওই জন্য টিলাটা উঁচু করে দিয়েছে। তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে, আন্ডারগ্রাউন্ড অনেক থাকার জায়গা আছে, ওগুলো দেখাবো। এটা ওদের চিকেন ফার্ম, পোলট্রি ফার্ম। এটা ঝগড়া করছে, হাঁসগুলো ঝগড়া করছে। রাজ হাঁস আছে, রাজ হাঁস ঝগড়া করছে। কি সুন্দর জায়গা, সত্যি ইচ্ছে করছে না যেতে, যেতে হবে। টুপিটা খুলে দে, গরম লাগবে, দাঁড়া। এগুলোই চড়বো, আয় একটু ঘুরে আসি ওদিকে, দেখে আসি ওদিক থেকে, দেখে আসি কিছু আছে নাকি, দিলে চড়বো। আয় না, চড়েছিস তো সারাদিন, ওই উঁচুটায় যাবো, আয় ওই উঁচু ঢিবিটায় যাবো। এসো রাজকুমারী ইন্দুমতি, ইন্দুমতি তুমি কি এখন গার্ডেনে ঘুরে বেড়াচ্ছ? গার্ডেনে ঘুরে বেড়াচ্ছে ইন্দুমতি, হাম্বা হাম্বা করে ডাকছে আমাকে, অন্তরাকে ডাকছে, হাম্বাও হাম্বাও। চলো ইন্দুমতি, সবাই ঘুমোচ্ছে, আমি আর অন্তরা উঠে গেছি। মা হাতি যাচ্ছে, ওই যে দূরে হাতি, ও দেখ একটা লোক চলে যাচ্ছে। ওই যে দূরে দেখ, ওই দূরে দেখছিস, আমার আঙ্গুলে সোজা সোজা দেখছিস, একটা লোক চলে যাচ্ছে হাতির পিঠে বসে। দাদু খেয়ে নিচ্ছে, মানে চট করে আসলে না জিনিসগুলো বোঝা যায় না কতটা কি সুন্দর। ওই পুরোটা জঙ্গল, ওই যে দেখতে পাচ্ছ এদিকে পুরোটাই জলদাপাড়া জঙ্গল। এখান থেকে যে আমরা গেলাম জলদাপাড়া সাফারি করতে, হেঁটে হেঁটেই যাওয়া যায়। রেসোর্ট এভারেস্টে রয়েছি, ওখান থেকে জলদাপাড়া সাফারি যেখানে হয় সেখানে হেঁটে যাওয়া যায়। তো খুব কাছাকাছি আমরা রয়েছি, আর ওইটা পুরোটাই জলদাপাড়া জঙ্গল, বুঝতে পেরেছ? ওই পুরোটা বললাম না, এই দেখো কাঁটা তারের বেড়া, এই দেখো তারের বেড়া, ওই দিকে পশুরা যেতে পারে না, ওদিক থেকে আসতে পারে না, সব জঙ্গলি জানোয়ারে এই জায়গাটাতেই থাকে। তো দিনের বেলা গরুগুলো চড়ে বেড়ায়, গরুগুলো চলেও গেছে দেখতে পাচ্ছি, কিন্তু এটা পুরোটাই পশুদের জায়গা। গন্ডার আসে, হরিণ আসে, ময়ূর ভর্তি হয়ে থাকে, আর দূরে হাতিটাকে দেখতে পাচ্ছ? ওহো,
এখানে বসেই দেখা যায়। ওই দেখো মা, দেখতে পাচ্ছো? এবার হাতিটাকে দেখা যাচ্ছে? অন্তরা আসছে মনে হচ্ছে এদিকটায়, না যাচ্ছে, না না এদিকেই আসছে। কত রকমের পাখি আছে, আর এদিকটা তো পুরো ময়ূরে ভরা। ভোরবেলা ডাকে, বিকেলবেলা থেকে ডাকা শুরু করে, রাত্রে ডাকে। দেখেছো কি সুন্দর পাখি ডাকছে? ওই দেখো আমার অন্তরা বসে রয়েছে, ওর কাকাইয়ের সাথে বসে রয়েছে। কাকাই গল্প বলছে মনে হয়, ও শুনছে। কত সুন্দর সুন্দর পাখি ডাকছে। রাজকুমারী ইন্দ্রমতি, কোথায় যাচ্ছ? মহলে যাচ্ছ? যাও যাও, মহলে আছে রাজা ইন্দ্রবর্মা, আছে রাজা ইন্দ্রবর্মা। চলো চলো। হ্যাঁ, আমি মহারানী। চলুন রাজকুমারী ইন্দুমতি, চলুন। ভেতরে আছে রাজা ইন্দ্রবর্মা। দাঁড়ান দাঁড়ান ইন্দুমতি, ইন্দুমতি ইন্দুমতি দাঁড়ান। তুমি কি খাবে, মুড়ি খাবে না জল বিস্কুট খাবে? মুড়ি খেয়ে নাও। আর এখানে অন্তরাকে দেখো কি সুন্দর একা একা বক 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 করেই যাচ্ছে, কি সব বলেই যাচ্ছে, খেলেই যাচ্ছে। জায়গাটা বেশ খোলামেলা না, ও বাচ্চাদের জন্য খুব ভালো, তো খুব মজা করছে একা একা। এরপরে আমরা নদীতে যাব, সবাই রেডি হয়ে আছি, নদীতে স্নান করতে যাবো। টোটো এলেই, আজকেই বেরোনো, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি। তো চলো নদীতে যাই। বেশি হয়ে যাচ্ছে। দেখি দেখি দেখো, কি সুন্দর চলে গেল। কি সুন্দর হাঁস আছে, গরু আছে, হ্যাঁ না? পরিবেশটা জাস্ট, পরিবেশটা জাস্ট অসাধারণ অসাধারণ। এই হচ্ছে ডুয়ার্স। চলো উঠে, মা
মাছের ঝোল আছে, মাছের ঝোল আছে। এটা অন্তরার ভাত করেছিলাম, খাই দিয়েছি মাছ ভাজা দিয়ে, তাই না? মাছ ভাজাটা ভালো ছিল অন্তরা? মাছের ঝোল। তো আমাদের জলদাপাড়া ট্যুর শেষ, আমরা এখন চলে এসেছি কোচবিহার। আসলে আমরা এখন স্টেশনে ওয়েটিং রুমে ওয়েট করছি, কারণটা হচ্ছে আমরা অলরেডি স্টেশনের মানে ঢুকতে দেরি করে দিয়েছি, কারণ ট্রেনটা আমাদের লেট হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমরা নদীতে একটু বেশিক্ষণ সময় দিয়ে দিয়েছি, বেশিক্ষণ সময় থেকে গেছি যে কারণে আর কি। নদী থেকে উঠতে ইচ্ছে করছিলো না, তো সবাই মোটামুটি নদী একটু বেশি সময় দিয়ে দেওয়ার জন্য আমরা তো কোচবিহারেই নামবো, কোচবিহার চলে এলাম জলদাপাড়া থেকে। তো ওদের সঙ্গে ওয়েট করছি স্টেশনে, ওদেরকে সত্যি এতদিন সময় কাটালাম তো ছেড়ে যেতে একটু খারাপ লাগছিলো, তো ওদের সঙ্গে আরেকটু সময় কাটাতে ইচ্ছে করছিলো সেই কারণেই। তো ওরা ট্রেন মিস করেছিল, পরে ট্রেনে আবার টিকিট কেটে ওরা আবার ফিরবে, সেই জন্য বসে রয়েছে। তো চলো আজকের মতো এখানেই, ওদের সঙ্গে আবার পরে।